পাড়া থানার চোয়া বিবিপাল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও সংস্কৃতি প্রদর্শনী অনুষ্ঠান। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে পদক পরিয়ে উৎসাহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার এবং বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। পুজোর ছুটির প্রাককালে এই ধরনের অনুষ্ঠান হওয়ায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রী থেকে শিক্ষক মণ্ডলী সকলেই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার, হরিহর পাড়া ব্লকের পিডিও ইয়াদুল শেখ এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। হরিহর পাড়া থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। এটা হচ্ছে চোয়া বিবিপাল বিদ্যানিকেতন, হরিহরপাড়া ব্লক, মুর্শিদাবাদ জেলা। আমি প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার। মানে কিছুটা দুঃসাহস বলতে পারেন, একটা স্কুলের পক্ষে সায়েন্স এক্সিবিশন করা সত্যি খুব কঠিন কাজ। এর সঙ্গে সায়েন্স অ্যান্ড কালচার, অর্থাৎ এক্সিবিশন অন সায়েন্স অ্যান্ড কালচার, বিজ্ঞানের উপরে তো হয়েই থাকে, কিন্তু আমাদের এখানে যে সাহিত্য আছে, অর্থাৎ কলা বিভাগ, আঞ্চলিক ভাষা বাংলা, তার সঙ্গে ইংরেজি, সোশ্যাল সায়েন্সের মধ্যে ইতিহাস, ভূগোল, এই বিষয়গুলোকেও কীভাবে প্রাঞ্জল ভাষায় ছাত্রছাত্রীদের কাছে প্রেজেন্ট করা যায়, এটা যদি ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পারে, তাহলে পরে মনে হয় যে সমস্যায় আমরা ভুগছি, ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশোনা করছে না, মোবাইল আসক্ত, এগুলো উঠে যায়। এবং সেটা মডেল আকারে অ্যাকচুয়ালি কী হয়, পিক্টোরিয়াল এফেক্ট, যেটা আমাদের মধ্যে যে কোনো বিষয়টা গল্প বলা হলে যদি সিনেমা দেখানো হয়, যতটা সুন্দরভাবে বুঝবে গল্পটা বা ক্লাসে পড়ানো টিচিংয়ে বুঝবে, এই ক্ষেত্রে মাথায় নিয়ে যে দেখলাম যে যদি কালচারটাকে নিয়ে আসা যায়, শিক্ষকরা উদ্যোগী হলেন, প্রথম প্রথমে একটু কীভাবে করা যায় একটা পরিকল্পনার মধ্যে ত্রুটি ছিল, আস্তে আস্তে সেটা করে নিয়ে আমরা এত সুন্দরভাবে ছেলেমেয়েরা যে এতটা উৎসাহী হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে যাদের প্রায় 80% বলতে পারেন যাদের কোনো জমি জমা নেই, এরা এদের গার্জেনরা পরের জমিতে কাজ করে, কিছু ইটভাটা আছে, ইটভাটায় কাজ করে, এমনকি এখানকার ছেলেমেয়েরা অনেকে অবসর সময় ইটভাটায় কাজ করে, কখনো সকালে কখনো সন্ধ্যায় ইটভাটায় কাজ করে এবং তাদেরকেও রোজগার করতে হয়। কাজে এত কিছু ব্যারিয়ারের মধ্যে থেকেও তারা যে এতটা উৎসাহী হয়েছে আমরা ভাবতে পারি না, এতটা তারা উৎসাহী হবে। এবং শিক্ষকদের কাছ থেকে তারা মোটামুটি একটু গাইড নিয়েই যে তারা নিজেরা বাড়িতে পড়াশুনো করে কীভাবে এটাকে ঠিকভাবে আনা যায়, অর্থাৎ যেগুলো তাদের কাছে আকর্ষণীয় বিষয় ছিল না, বইয়ের পাঠ্যপুস্তকের বিষয়গুলোকে বোঝা বলে মনে হতো, সেগুলো তাদের কাছে আজকে কিন্তু খুব সহজ সরল হয়ে গেছে। এবং আপনি দেখলেন এবং সবাই দেখল যে প্রত্যেকের মডেলের ওখানে যে সমস্ত স্টুডেন্টসরা আছে, তারা যে ডেমনস্ট্রেশন দিচ্ছে সেখানে কোনো ত্রুটি নেই, তাদের কোথাও আটকাচ্ছে না, পরিষ্কারভাবে তারা বুঝে গেছে। এইভাবে কী হয়, এইভাবে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং রিসার্চ উইং একটা তৈরি হয়ে যায় বিদ্যালয়ের মধ্যে থেকে, তাদের মধ্যে বীজ বপন হয়ে যায় যে ভবিষ্যতে তারা রিসার্চ উইংয়ে যাবে এবং বড় বড় কাজ তারা করবে। এইভাবেই তো চন্দ্রযান 3 হয়েছে, আগামী দিনে আরও অনেক কিছু হবে, ভারতবর্ষ আরও অনেক এগিয়ে যাবে। এটা একটা বলতে পারেন যে ব্লকের কাছে তাদের একটা বড় ইন্সপিরেশন তাদের নিজেদের এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে দেওয়া। তার মানে আপনি পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীকে উৎসাহিত করতে চাইছেন? না, এটা করতেই হবে তো, তার মানে পড়াশুনো তো একচুয়ালি ছাত্রছাত্রীর কাছে, আমরাও তো জানি এটা একটা বোঝা, আর বোঝা কতক্ষণ পাওয়া যায়, যদি এটা বোঝা না হয়, যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার কাছে খুব আকর্ষণীয় সিনেমা দেখার মতো, তাহলে সেইভাবে সেটা আরও নাকি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং সেগুলোর মধ্যে তারা ভেতরে ঢুকবে, তার আত্মস্থ করবে। এক কথা, একটা কঠিন জিনিসকে খুব সহজভাবে কীভাবে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় সেটা আপনার লক্ষ্য। কঠিন জিনিসকে খুব সহজভাবে দেওয়ার এটা একটা বড় পদ্ধতি, এটা যদি সমাজতন্ত্রন্ত করা যায় তাহলে পরে এই যে মডেলগুলো যেমন আরও উন্নত হবে, নিউ কনসেপ্ট তাদের মধ্যে আসবে এবং দেখা যাবে এমন একটি তৈরি হলো যেটা বাস্তবে নেই। যেমন দেখবেন একটা ওই যে হাইড্রোজেন এবং ন্যাচারাল রিসোর্স ওয়াটার, পয়সা নেই, কোনো খরচ লাগবে না, জল থেকে আমরা যদি বিশ্লেষণ করে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করি এবং সেই হাইড্রোজেনকে কমপ্রেসড হয়েতে বাস চলছে, গতকালকে বাস চালু হয়ে গেল, হাইড্রোজেন বাস ভারতবর্ষে বোধ হয় এই প্রথম এইভাবে বড় আকারে, হাইড্রোজেন গাড়ি আছে কিন্তু সেটাও সেভাবে চলে না, এটা হাইড্রোজেন বাস, এই হাইড্রোজেন বাস আগামী দিনে ভারতবর্ষে চলতে থাকবে, তাহলে পরে পলিউশন তো
একেবারে মানে জিরো লেভেলে চলে আসবে 10 বছরের মধ্যে, এবং সেই সঙ্গে সঙ্গে খরচও অনেক কমে যাবে। হ্যাঁ, পুজোর ছুটির আগের দিনেই অনুষ্ঠানটা করলাম, মানে গতকাল এবং আজকে শুক্র এবং আঠেরো এই দুটো দিন আমরা এটা করলাম। মডেলগুলো থেকে যাবে ভবিষ্যতে, নিচের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে। এটা আমি একটা রিজার্ভ হাউসের মধ্যে এগুলো সব রেখে দেবো, তারা দেখবে যে তাদের দাদা দিদিরা কী করে গেছে, সেইভাবে তারা আরও এটাকে উন্নত করার চেষ্টা করবে। আজকে যারা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী যারা, তাদেরকে সব পুরস্কৃত করবেন? হ্যাঁ, তাদেরকে পুরস্কৃত করা হবে। সেটা আমরা গতকালকে আরও চিন্তা ভাবনা করছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু নয়, ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো ওভারঅল হয়েছে, আমরা খুঁজছি যে প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকে যারা মডেল বা চার্ট দিয়েছে তার কোন জায়গাটা ভালো দিক আছে, আমরা সেই ভালো দিকটাকে ধরে নিয়ে প্রাইজটাকে আমরা আরও বিশ্লেষণ করে দিচ্ছি, যাতে সবাই এই প্রাইজটা থাকে, সবাই জানলো যে আমি যেমন একটা প্রাইজ পেলাম ওরও ওই জিনিসটা ভালো, ওই জন্য প্রাইজটা পাবো। প্রত্যেকের দেখা যাবে কোনো না কোনো জিনিস সবার থেকে ভালো, তাহলে কেন সবাই সবার জিনিসটাকে নকল করার চেষ্টা করবে, এগুলোকে অনুকরণ করার চেষ্টা করবে, তাহলে তারা সবাই কিন্তু সব দিক দেখবে। আজকের এই প্রতিযোগিতায় কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা বেশিরভাগ অংশগ্রহণ করেছেন? একদম 5 থেকে 12 পর্যন্ত কোনো ক্লাস বাদ নেই, শুধু ক্লাস নয় প্রত্যেকটা ক্লাসের যে বিভাগগুলো আছে A সেকশন B সেকশন কোনো বিভাগ বাদ নেই। এবং শুধু তাই নয়, এখন ছেলেমেয়েদের একটা লাইন হয়ে গেছে যে স্যার আমরা পরে উদ্বুদ্ধ হয়েছে, দেখছি এত সুন্দর জিনিস, বাকিরা এনলিস্টেড হয়ে আছে, পরবর্তীকালে হলে পরে কেউ বাদ যাবে না, ওই একটা হল করে তখন আর হবে। টোটাল কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? টোটাল ছাত্রছাত্রী আমার ওখানে যারা ডেমনস্ট্রেশন দিয়েছে সেটা 120 জন, 45 খানা মডেল আছে, 120 জন ডেমনস্ট্রেশন দিয়েছে, কিন্তু তাদের পেছনে এক একটা গ্রুপের মধ্যে আরও 10-12 জন করে আছে যারা একসঙ্গে কাজটা করেছে, কিন্তু ডেমনস্ট্রেশন তো সবাইকে দেওয়া যায় না, ডেমনস্ট্রেশন 2 জন তাদের মধ্যে যারা এক্সপার্ট তারা ডেমনস্ট্রেশন দিয়েছে। আপনার স্কুলের ছাত্রছাত্রী এত সুন্দর যে উপস্থাপনা তা দেখে আপনি কত নিকটতর আনন্দ পেয়েছেন? আমি তো চরম আপ্লুত, মানে যখন করতে নামি তখন ভাবছিলাম এই ছেলেমেয়েগুলোকে মাস্টারমশাইকে বোধ হয় মডেল করেই দিতে হবে এবং তারা শুধু বলবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা, তারা এসে শিক্ষক মহাশয়কে বলছে স্যার এটা করলে কেমন হয়, শিক্ষক মহাশয়রা তারা নিজেও আবার তারাও ভাবছেন কী করা যায়, এরা নিজে থেকে এসে বলছে স্যার এটা করলে কেমন করা যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে একজন শিক্ষকের কাছ থেকে। ধন্যবাদ স্যার। আমাদের এটা চুয়া বিবিপাল বিদ্যানিকেতন স্কুল, আমাদের আজকে এখানে সায়েন্স অ্যান্ড কালচার এক্সিবিশন ছিল, ওর মধ্যে বিভিন্ন রকমের মডেল বানিয়েছে প্রত্যেক ক্লাস থেকে, আমরাও একটা মডেল বানিয়েছিলাম, আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রী, আমরা একটা টেলি কমিউনিকেশন আর ওয়্যারলেস ডেটা কমিউনিকেশনের উপরে একটা মডেল বানিয়েছিলাম, আমরা এক পুরো বি গ্রুপের মধ্যে যেটা ছিল ক্লাস 9 থেকে 12 মধ্যে ফার্স্ট হয়েছি, আর মানে এবি পুরো মানে সব গ্রুপ থেকে মডেল অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও পেয়েছি। এই অ্যাওয়ার্ড পেয়ে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এটা মানে নতুন একটা ছিল, এর আগে কোনোদিন করিনি, প্রথম আজকে স্কুলে করলাম। এটা তোমার তৈরি করাতে মানে তোমার দেখে অনুপ্রাণিত বা উৎসাহিত কারা করেছিল, কোন স্যার করেছিলেন? আমাদের কম্পিউটারের স্যার করেছে, মানে যে বিষয়ে আমরা কম্পিউটার বিষয়ে করেছি তো আমাদের কম্পিউটারের স্যার আমাদের খুব উৎসাহিত করেছে, আমাদের সাহায্য করেছে। কি নাম? গোলাম খাজা ফরিদ। তোমাকে কি বলবে আজকে? অনেক ধন্যবাদ জানাবো, এবং আমরা দুজন না প্রত্যেকটা কম্পিউটার স্টুডেন্ট আমাদেরকে সাহায্য করেছে, তাদেরকে ছাড়া আমরা এই মডেল অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেতাম না। আর আজকে এই প্রথম স্থান অধিকার করার পরে তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। প্রধান শিক্ষককে কি বলবে এরকম ব্যবস্থাপনা করার জন্য? আমি তো এটাই জানাবো কি প্রত্যেক বছর যেন এরকম হোক, আরো ভালো হোক। কিন্তু তোমাদের স্যার তো মনে হয় কিছুদিনের মধ্যেই চলে যাবে, এরপরে যেই স্যার আসবে সেই স্যার যেন প্রত্যেক বছর এরকম করুক, আরও আমরা নতুন অনেক জিনিস শিখতে পেরেছি যেগুলো আমরা জানতাম না এই মডেলের মাধ্যমে। তোমার নাম? আমার নাম মমিনা বিশ্বাস, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী, বিবিপাল চুয়া, আমি চুয়া বিবিপাল বিদ্যানিকেতনে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার নাম অনন্যা ঘোষ, আমি দ্বাদশ শ্রেণীর চুয়া বিবিপাল বিদ্যানিকেতনে ছাত্রী। সবাই আসলে দিয়ে তাদেরকে উৎসাহিত করবো, খুব সুন্দর আমার মনে হয় এই হলের মধ্যে সব থেকে সুন্দর মনে হয় এটাই দেখেছে, তাই না? আর একবার সবাই মিলে আসলে দিব। নীলবোধ স্যারকে পুরস্কার তুলে দিচ্ছে সবাই, একটু চুপ করলে ভালো হয়। জোরে হাততালি, সবাই হাততালি দেবে। রুকিয়া সাহা বিশ্বাস,
দুজনকেই মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। পুরস্কারটি তুলে দেবেন আমাদের স্কুলেরই শিক্ষক আমজাদ আলী মণ্ডল মহাশয়। ত্রিদীপ ঘোষ এবং সোহেব আহমেদ, ত্রিদীপ ঘোষ এবং সোহেব আহমেদ তোমরা মঞ্চে চলে এসো। ক্রীড়া মণ্ডলের পরিচয়টা অনেকের কাছে নেই, আমি জানিয়ে দিই। আমাদের বিদ্যালয়ের যে ভোকেশনাল ইউনিটটা আছে, সেই ভোকেশনাল ইউনিটটার শিরোধারা হচ্ছে ক্রীড়া মণ্ডল। গ্রুপ বি প্রথম মডেল নাম্বার 20, বিষয় ডাটা কমিউনিকেশন, গাইড টিচার গোলাম খাজা ফরিদ এবং কাজেম আলী মহাশয়, স্টুডেন্ট অনন্যা ঘোষ এবং মমিনা বিশ্বাস, সঙ্গে গাইড টিচার, আপনারা মঞ্চে চলে আসুন। এবং যে সমস্ত ছাত্র সবাই তোমরা মঞ্চে চলে এসো, পুরস্কারটি তুলে দেবেন আমাদের ব্লকে পিডিও সাহেব ইয়াদুল শেখ মহাশয়। পুরস্কার আছে, সেটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে একটা মডেলকে বেছে নেওয়া হয়েছে, সেটাও মডেল নাম্বার 20 ডাটা কমিউনিকেশন, অনন্যা ঘোষ এবং মহিলা বিশ্বাস, গাইড টিচার নেম গোলাম খাজা ফরিদ এবং কাজেম আলী। পুরো টিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, পুরো টিম। মডেল অফ দ্য ইয়ার পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের স্যার শ্রী শ্যামল কুমার মজুমদার মহাশয়। গ্রুপ এ এবং গ্রুপ বি ওভারঅল সমস্ত মডেল থেকে একটা মডেলকে বেছে নেওয়া হয়েছে মডেল অফ দ্য ইয়ার হিসাবে, এটা হচ্ছে মডেল নম্বর 20 ডাটা কমিউনিকেশন, গাইড টিচার গোলাম খাজা ফরিদ এবং কাজেম আলী স্যার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই সমাপ্তি। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভান্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন, বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। মনোরম পরিবেশ এবং উৎকৃষ্ট মানের রুচিসম্মত খাবারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিসমিল্লাহ হোটেল, প্রোপ্রাইটার লালন শেখ, মোবাইল নম্বর 84 36 35 32 95, ঠিকানা আমতলা জেসিআই এর পার্শ্বে নওদা মুর্শিদাবাদ। এখানে সকালে পাবেন নান পরোটা, সকাল 10টা থেকে রাত পর্যন্ত পাবেন সাদা ভাত এবং বিরিয়ানি,
বৈকাল থেকে রাত পর্যন্ত পাবেন চাইনিজ খাবার এবং তন্দুরি রুটি ও তড়কা। বিশেষ দ্রষ্টব্য, বিবাহ এবং অন্যান্য যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়।